মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিলের সূচনা হয়েছিল। অতঃপর তার মধ্যে নির্জনে ইবাদত করার আগ্রহ সৃষ্টি হয়। তখন তিনি হীরা পর্বতের একটি গুহায় রাত দিন ইবাদতে মগ্ন থাকতেন। এমত অবস্থায় এক রাতে হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তার নিকট সর্বপ্রথম সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয়। জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিকটে এসে বললেন, ইকরা, তথা পড়ুন। তিনি বললেন, আমি পড়তে পারি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরলেন, তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আমি পড়তে পারি না। জিব্রাইল পুনরায় চেপে ধরে ছেড়ে দিয়ে বলেন, পড়ুন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, আমি পারি না। জিব্রাইল ফেরেশতা পুনরায় মুহাম্মদকে ধরে জোরে কোলাকুলি করায় তার ভীষণ কষ্ট হলো। এবার তিনি নবীকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত হতে সৃষ্টি করেছেন। পড়ুন আর আপনার প্রভু মহিমান্বিত। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্পিত হৃদয়ে ঘরে ফিরে বিস্তারিত ঘটনা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু শুনে তাকে সান্ত্বনা দিয়ে স্বীয় চাচাতো ভাই ধর্ম বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নওফল এর নিকট নিয়ে যান। ওয়ারাকা কিছু শুনে বললেন, ভয় নেই, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে নামুসকে পাঠিয়েছেন এ সেই নামুস, অর্থাৎ হযরত জিব্রাইল ফেরেশতা। আপনি প্রতিশ্রুত শেষ নবী, আমি বেঁচে থাকলে আপনার সর্বাত্মক সহযোগিতা করব। ওয়ারাকার কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্বস্ত হলেন। এভাবেই সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয়, যার মাধ্যমে আল্লাহ তার বান্দা নবী ও নবীর অনুসারীদের পড়ার উপর জোর দেন। এছাড়া এই ওহী অবতীর্ণের মধ্য দিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যে শেষ নবী তার সত্যতা মিলে, যে জিব্রাইল ফেরেশতা নবী জিসাস ও মোজেসের কাছে এসেছিলেন। এটি স্বতঃসিদ্ধভাবে স্পষ্ট কোরআনের প্রথম শব্দ ইকরা তথা পড়ো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৪০ বছর বয়সে কেন পড়াতে চাইলেন? আর কেনই বা তাসবি জপ, আমল করো, ইবাদত করো, রোজা রাখো, নামাজ পড়ো এইসব কিছু না বলে পড়তে বললেন? আর পড়াটা কি আক্ষরিক নাকি উপলব্ধির পড়া, এ প্রশ্ন যুগে যুগে মুসলিমদেরকে সহ পুরো বিশ্ববাসীকে একটি শিক্ষা দেওয়া যায়। পড়ো, 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 পড়ার বিকল্প পড়া। পৃথিবীর মুসলিমরা কি এ পড়া সত্যি উপলব্ধিতে নিতে পেরেছে, এমন প্রশ্ন এখন সারা বিশ্ববাসীর। আর যতটুকু পড়ছে তা কি হৃদয়ঙ্গম হচ্ছে নাকি কানের উপর দিয়ে যাচ্ছে?